এসএসসি দুর্নীতির তদন্তে যাদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই, তাদের কারোর কারোর সঙ্গে কি উপেন বিশ্বাসের ভিডিও খ্যাত রঞ্জনের ঘনিষ্ঠতা ছিল? বাগদার অনেকেই জানাচ্ছেন রঞ্জন একসময় দাবি করতেন প্রভাবশালীদের অনেককে তিনি চেনেন, তার হাত অনেক দূর লম্বা এবং এলাকায় তিনি যেভাবে চাকরি পাইয়ে দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতা, তাতে এখন তদন্তে সেই রঞ্জন কথিত যোগাযোগ প্রকাশ পাবে বলেই আশা সিবিআইয়ের। বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার কথায় স্থানীয় সূত্রে জানতে পেরেছি, রঞ্জন বলতেন তিনি নাকি রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর আত্মীয়। এদিকে সিবিআইয়ের ফাঁস যত করা হচ্ছে, রঞ্জন কোন রাজনৈতিক দলের ঘনিষ্ঠ তা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। বনগাঁর বিজেপি নেতা দেবদাস অধিকারী বলেন, গত বিধানসভা ভোটে বাগদায় তৃণমূলের হয়ে দেদার টাকা খরচ করেছিলেন রঞ্জন। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল সেঠ বলেন, রঞ্জন আমাদের দলের কর্মকাণ্ডের সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না, উপেনবাবু বাগদার বিধায়ক ছিলেন, উনি হয়তো রঞ্জন সম্পর্কে জেনে থাকবেন। পাশাপাশি তার দাবি, শুনেছি 2019 সালে লোকসভা ভোটে রঞ্জন বিজেপির হয়ে টাকা খরচ করেছিলেন, রঞ্জন যে আসলে গোটা দুর্নীতিচক্রে হিমশৈলের চূড়া সে কথা আগেই দাবি করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস। সোমবার তিনি বলেন, দুর্নীতিচক্রে রঞ্জন একটিমাত্র বিন্দু। বছরখানেক আগে সোশ্যাল মিডিয়ায় রঞ্জন সৎনামে একটি ভিডিও পোস্ট করেছিলেন উপেন। ভিডিওয় তিনি দাবি করেন, টাকা নিয়ে বহু যুবক যুবতীকে শিক্ষকতা চাকরি পাইয়ে দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার বাগদার বাসিন্দা রঞ্জন। গোপনীয়তার স্বার্থে তিনি রঞ্জনের আসল নাম জানাননি। তবে এই প্রসঙ্গে সোমবার উপেন বলেন, শিক্ষক নিয়োগে দুর্নীতি একটি সংগঠিত অপরাধ বা দুর্নীতি। যদি এটাকে মাকড়সার জাল বলে ধরে নেওয়া হয়, তাহলে রঞ্জন সেই জালেরই একটি অংশ বা ডট। জালের মাঝখানে যে মাকড়সা বসে রয়েছে, সেই আসলে সব কিছু নিয়ন্ত্রণ করছে। বাক কমিটির তদন্ত সিবিআইয়ের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে বলে মনে করছেন উপেন। সিবিআই এবার তদন্ত করে এই দুর্নীতির মাথা খুঁজে বের করুক, সেটাই চাইছেন তিনি।